শেফস ডিজাইরের টিমের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই চ্যানেলের রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব পপুলার একটা ট্র্যাডিশনাল সৌদি রাইস ডিশ, কাবজা। কাবজা রাইস সৌদি আরবের অরিজিন হলেও এখন মধ্যপ্রাচ্যের সবগুলি দেশেই এই রাইসটা খুব পপুলার। কাবজা রাইসের জনপ্রিয়তা মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। কাবজা রাইসটা কিভাবে করতে হয় চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা একেবারেই অথেন্টিক রেসিপি। এত জনপ্রিয় সৌদি ট্র্যাডিশনাল কাবজা রাইসের অথেন্টিক রেসিপি যদি পেতে চান তাহলে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। এক একটা অথেন্টিক রেসিপি পেতে হলে আমাদের টিমের কিন্তু কম কষ্ট করতে হয় না, তা আপনারা একটা ভিডিও দেখেই পেয়ে যান। তাই অনুরোধ থাকলেও আমাদের কষ্ট সার্থক করবেন আপনারা আমাদের চ্যানেলের সাথে থেকে। চলুন রান্নার প্রসেস শুরু করি। কাবজা রাইস করার জন্য আজকে এখানে আমি 1100 গ্রামের একটা মুরগি নিয়েছি। মুরগিটা আমি চামড়াসহই ব্যবহার করব। মুরগিটা আমি দুটা ভাগ করব, দুটা টুকরা করব। মুরগিটার বড় বড় দুটা টুকরা হবে, রানের টুকরা আর বুকের মাংস এক একটা টুকরার ভিতরে থাকবে। দেখুন ঠিক এভাবে মাঝ বরাবর মুরগিটা দুটো ভাগ করে নেবেন। আজকের রেসিপিতে আমি যে পরিমাণ চাল আর স্পাইস নিচ্ছি, আমি এখানে 1100 গ্রাম মুরগি নিয়েছি, আপনারা 1000 বা 1200 গ্রামের মুরগিও এখানে নিতে পারবেন। এই যে দেখুন এরকম দুটা ভাগ হবে। আপনারা চাইলে এরকম দুটা ভাগ না করে চারটা ভাগও করতে পারেন। রোস্টে যেমন আমরা চারটা টুকরা করে নিই একটা মুরগি, সেভাবেও আপনারা করতে পারেন। তবে চামড়া ফেলবেন না, চামড়া শুদ্ধই কিন্তু এই রান্নাটা হয়। মুরগি আমি ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না শুরু করব। চুলাতে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। চুলার জাল আছে, মাঝারি আছে। তেল হালকা গরম হলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পাতলা স্লাইস করা পেঁয়াজ। এখানে 4টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা করে চাকা করে নিয়েছি, 3 কাপ হয়েছে। পেঁয়াজ আমি মাঝারি আঁচে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা গোল্ডেন ব্রাউন হয়। চুলার জাল আপনারা আস্তে করে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে পারেন, তবে জোরে করে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবার ভয় থাকবে। মাঝারি আছে আমি পেঁয়াজটা মাঝে মাঝে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন হয়। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব আমরা যে মুরগির পিস দুটা করে রেখেছি সেই মুরগির পিস দুইটা। চামড়া যেই দিকে মাংসের সেই দিকটা নিচে দেবেন, হাড্ডিটা উপরের দিকে দেবেন। মাংসের পিসটার মাংসের দিকটা আমি তেলের ভিতরে প্রথমে দিতে বলছি, তাহলে গরমে মাংসটা উপরের দিকটা সিল হয়ে যাবে, মাংসের জুসটা তখন ভিতরেই থাকবে। মাংসের পিসগুলি আমরা হালকা লাল করে, সামান্য হালকা লাল করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে নিয়ে তারপরে দুপাশটাই হালকা লাল করে ভেজে নেবেন। মাংসগুলি আমি প্রায় 5-6 মিনিট ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দারচিনি গুঁড়া, 1 চা চামচ ছোট এলাচের গুঁড়া, 1 চা চামচ লবঙ্গ গুঁড়া, দিচ্ছি তেজপাতা, এখানে বড় একটা তেজপাতা আছে আর একটা ছোট তেজপাতা আছে, আমি টুকরা করে দিচ্ছি তেজপাতাগুলি।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট। এটা কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সস না, টমেটো পেস্ট। এটা বাজারের কেনা টমেটো পেস্ট। টমেটো পেস্ট কবজারাইজের স্পেশাল উপকরণ। এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। কাবজা রাইসটা হয় অনেকটা ব্রাউন কালারের মতো, এটাই কাবজা রাইসের স্পেশালিটি। দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। আমি 6টা টমেটো, মাঝারি সাইজের টমেটো পিউরে করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। 6টা টমেটো ব্লেন্ড করার পরে আমি কিন্তু কোনো পানি দিয়ে ব্লেন্ড করিনি, পানি ছাড়া ব্লেন্ড করেছি, 2.5 কাপের মতো হয়েছে। টমেটোর ভিতরে এত জুস থাকে আপনার পানি দরকার হয় না, এমনি ব্লেন্ড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টা শুকনা কালো লেবু। ট্র্যাডিশনালি শুকনা কালো এই লেবুটাই ব্যবহার করা হয়। শুকনা একটা লেবু পাওয়া যায় খড়ের মতো রং, সেটাও আপনারা দিতে পারেন। এই শুকনা লেবুটা যদি আপনারা না পান কোথাও তাহলে কি করবেন আপনাদেরকে আমি সেটা পরে বলে দিচ্ছি। এখন মশলার সাথে মাংস আমি 7-8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়। ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেবেন। মাংসের পিসগুলি মাঝে মাঝে উল্টিয়ে দিয়ে কষিয়ে নেবেন। প্রায় 10 মিনিট আমি মাংসটা কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার ভিতরে দিয়ে দেব পানি। আমি পানি আগে গরম করে রেখেছি, ফুটন্ত গরম পানি দেব। আর মাংসের পিসগুলির হাড়ি যে পাশে, হাড়ের দিকটা নিচের দিকে দেবেন আর মাংসটা থাকবে ওপরের দিকে। আমি প্রায় 1.5 লিটারের মতো পানি দিচ্ছি। এখন আমি হাঁড়িতে ঢাকনা দিয়ে মাংসটা রান্না করব 30 মিনিট। চুলার জাল করে দেব মাঝারি থেকে কম আছে। মাংসটা রান্না হতে থাকুক, ততক্ষণে আমরা কাবজা রাইসের জন্য চাল ধুয়ে নেব। আজকে কাবজা রাইস করার জন্য আমি 3 কাপ বাসমতি চাল নিচ্ছি। কাবজা রাইস ট্র্যাডিশনালি বাসমতি রাইস দিয়েই করা হয়। আজকে আমি যে পরিমাণ মাংসে মশলা দিয়েছি সেই মশলায় 3 কাপের বেশি চাল দিলে ভালো লাগবে না খেতে। চালটা এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রেশ পানির ভিতরে ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টার জন্য। বাসমতি চাল পানির ভিতরে এভাবে ভিজিয়ে রাখলে চালের দানাগুলি রান্নার পরে লম্বা লম্বা হয়। চালটা পানিতে ভিজতে থাকুক, আমার একটা পেস্ট তৈরি করতে হবে। আমি একটা পেস্ট তৈরি করে নেব ততক্ষণে। একটা বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য 1 টেবিল চামচ টমেটো পেস্ট। এই যে এই টমেটো পেস্টটা আমি ব্যবহার করছি, এটা বাজারে কেনা টমেটো পেস্ট। মাংসের ভিতরে আমি এই টমেটো পেস্টটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো পেস্টের ভিতরে 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 টেবিল চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল, পাপরিকা পাউডার আর টমেটো পেস্টটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম পানি। গরম পানিটা টমেটো পেস্ট, পাপরিকা পাউডার আর অলিভ অয়েলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পেস্ট আমাদের তৈরি হয়ে গেল, এখন অপেক্ষা করব মুরগিটা 25 মিনিট সেদ্ধ হওয়ার সময়টা পার করার জন্য। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে মুরগির পিসগুলি একবার উল্টিয়ে দিচ্ছি, তারপরে আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। মুরগির ভিতরে পানি দেবার পর থেকে এখন পর্যন্ত ঠিক 30 মিনিট হয়েছে। আমি 30 মিনিট পর হাঁড়ি থেকে ঢাকনা তুলে মুরগির পিসগুলি উঠিয়ে নিচ্ছি। পানি তুলবেন না, পানির ভিতর থেকে পানি ছেঁকে নিয়ে মুরগির পিস দুটা তুলে নেবেন। হাঁড়ির ভিতর যে ঝোল বা পানিটা দেখছেন, এটা কিন্তু চিকেন স্টক হয়ে গেছে। এই স্টকের ভিতরেই রান্না হবে চালটা। চিকেনের পিস দুটা তুলে আমি একটা প্লেটের ভিতরে রাখছি। হাঁড়ির ভিতরে অনেক পানি আছে, আমি এখন চুলার জাল জোরে করে দিচ্ছি আর 5 মিনিট আমি পানিটা একটু জাল দিয়ে কমিয়ে নেব। আপনারা যদি দেখেন পানি বেশি নাই তাহলে কিন্তু আর জোরে জাল দিয়ে পানিটা কমিয়ে নিতে হবে না। চাল সেদ্ধ হতে যেরকম পানি লাগবে সেরকম পানি করে নেবেন। চালের উপরে
आधा इंची परिमाण बेशी पानी थाकबे ताहले आपनार चाल एकदम ठीकभावे सिद्ध होबे। चाल आधा घंटा पानीर भितरे भेजानो छिलो, एखन एकटा झाजरी दिए पानीर भितर थेके चालगुलो छेके तुले आमि मांसेर पानीर भितरे दिए देबो ए चालगुली। চালটা এখন পানির ভিতরে ভালো মতো নেড়ে আমি ঢাকটা দিয়ে রেখে দেব 20 মিনিট। দেখুন চালের উপর কিন্তু বেশি পানি নাই, আঙ্গুলের এক দাগ পর্যন্ত উপরে আছে, চালের উপরে পানিটা আছে। চাল আধা ঘন্টা পানির ভিতরে ভেজানো ছিল, কাজে সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। চুলার জাল করে দিচ্ছি, প্রথম 5 মিনিট জোরে আছে, তারপরে 5 মিনিট পর একদম মৃদু আছে করে দিয়ে আমি রেখে দেব আরো 15 মিনিট। এই সময়ের মধ্যে আমরা আমাদের বাকি প্রিপারেশনটুকু করে নেব। আমরা যে চিকেনের পিস দুটো রান্না করলাম, সেই চিকেনের পিস দুটো আমাদেরকে গ্রিল করতে হবে। রান্না করা চিকেনের পিস দুটো আমি বেকিং ট্রের উপরে দিয়ে দিচ্ছি। বেকিং ট্রের উপরে আমি একটা ওয়্যাক্স পেপার দিয়ে নিয়েছি, যেন মুরগির পিসটা বেকিং ট্রের সাথে লেগে না যায়। এখন এই মুরগির পিসটার চামড়ার উপরে আমরা একটু আগে যে পেস্টটা বানালাম সেই পেস্টটা ব্রাশ করব। এই যে একটু আগে আমরা পাপরিকা, টমেটো পেস্ট আর অলিভ অয়েল দিয়ে পেস্ট বানালাম, এই পেস্টটা এখন মুরগির চামড়ার উপরে ব্রাশ করে নেব। ভালোভাবে মুরগির চামড়ার সমস্ত জায়গায় ব্রাশ করে নেবেন, মুরগির ওপরের জায়গাটা যেন পুরোপুরিভাবে পেস্টটা লাগে। এই পেস্টটার জন্য মুরগির পিসগুলি যখন আমরা গ্রিল করব তখন অনেক ডার্ক কালার হবে আর স্বাদও বেড়ে যাবে। সম্পূর্ণ পেস্টটা আমি মুরগির পিস দুটার উপরে লাগিয়ে নিয়েছি। এখন এই মুরগির পিসগুলি আমি গ্রিল করব ওভেনে দিয়ে 400 ডিগ্রি ফারেনহাইটে গ্রিল অপশনে, যতক্ষণ না পর্যন্ত মুরগির চামড়াটা ভালোভাবে গ্রিল হয়। 15 মিনিট হয়ে গেছে, আমি এখন হাঁড়ির ঢাকনা তুলে হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি কিছু মরিচ। এগুলি ইন্ডিয়ান বা বাংলাদেশি যে মরিচগুলো, ছোট ছোট চিকন চিকন মরিচ পাওয়া যায় সেটা দেবেন না, এই যে এরকম মোটা বড় লং গ্রিন চিলি বলে এগুলি পেলে এগুলি দেবেন। কেন বেশি গন্ধ হয় সেই জন্য মরিচগুলি আমি মাঝখানে কেটে দিয়েছি। রাইসের উপরে মরিচগুলি বিছিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব আর 5 মিনিট। চুলার জাল কিন্তু মৃদু আছেই আছে। মরিচ দেবার পরে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখনই আমি হাঁড়ির ঢাকনা খুলবো না, 15 মিনিট পরে আমি হাঁড়ির ঢাকনা খুলব। 15 মিনিট পর আমি হাঁড়ির ঢাকনা খুলছি। রাইসটা এখন আমি ওপরের রাইসগুলি নিচের দিকে, নিচের রাইসগুলি ওপরের দিকে দিয়ে নেড়ে নেব, তারপরে আমি সার্ভ করে ফেলব। আপনারা যখন সার্ভ করবেন তখন হাঁড়ির ঢাকনাটা খুলবেন। হয়ে গেল আমাদের সাউদি ট্র্যাডিশনাল কাবজা রাইস। দেখুন পোলাওটা কীরকম ঝরঝরে হয়েছে, আর দানাগুলো সব একদম আলাদা আলাদা আছে, আর লম্বা লম্বা হয়ে গেছে দানাগুলি সব। আর কাবজা রাইসের কালার কিন্তু ঠিক এরকম হালকা ব্রাউন কালার হয়, এটাই কাবজা রাইসের স্পেশালিটি। আজকে আমি সার্ভ করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি। সৌদি আরবের লোকরা যেভাবে ট্র্যাডিশনালি সার্ভ করে ঠিক সেভাবেই আজকে আমি সার্ভ করব। রাইসটা প্লেটের ভিতরে দিয়ে তার উপরে আমরা দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলি যে গ্রিল করলাম সেই পিসগুলি। রাইসের ভিতরে যে আমরা দুটো শুকনো লেবু দিয়েছিলাম সেই লেবুগুলি রাইসের ওপরের দিকে রাখবেন। এটা কিন্তু যখন ওরা সার্ভ করে লেবু দুইটা কিন্তু ওপরে প্লেটের ওপরে রাখে, গার্নিশ করে লেবুটা দিয়ে। ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, আপনি পার্সলে পাতাও ছড়িয়ে দিতে পারেন। আপনাদেরকে আমি বলেছিলাম এই শুকনো লেবুটা যদি আপনারা না পান তাহলে কি করবেন, আপনাদেরকে বলে দিই কি করবেন। ফ্রেশ লেবু কিনে নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে লবণ পানির ভিতরে 2-1 মিনিট সেটা বলক দেবেন, তারপরে পানির ভিতর থেকে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা বরফ পানির ভিতরে দেবেন। ঠান্ডা পানির ভিতর থেকে তারপর লেবুটা তুলে নিয়ে আপনারা ভালোভাবে মুছে নিয়ে লেবুটা রোদে শুকিয়ে নেবেন। রোদে এমনভাবে শুকাবেন যেন লেবুটা একদম শক্ত হয়ে যায়। তারপরে এই শুকনা লেবুটা আপনারা এয়ারটাইট কন্টেনারের ভিতরে অনেক দিন ধরে স্টোর করতে পারবেন। যতদিন না পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশে যে এই অথেন্টিক রেসিপিটা ট্রাই করছেন ততদিন পর্যন্ত বাসাতে আপনি নিজেই বানিয়ে ট্রাই করুন, একদম সেই স্বাদ পাবেন। আর যখন আপনাদের কাছে কম্পেয়ার করার সুযোগ আসবে তখন আমাকে জানাবেন আমি ঠিক বলছি কি না।
ভালো থাকবেন, নির্ভেজাল খান সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।